সব কিছু এখানে খুব সুন্দর চমৎকারভাবে লেখা আছে প্রত্যেকটা জায়গায়, কত সুন্দরভাবে এই যে দূষণমুক্ত যে সোনার বাংলাদেশ আর কি তৈরি করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেডি হয়ে চলে আসছি এখানে মেলা আসছি, জাতীয় উন্নয়ন প্রযুক্তি মেলা, 45তম উন্নয়ন প্রযুক্তি মেলা। তো এই মেলায় চলে আসছি, মেলায় বিভিন্ন রকম স্টল দিয়েছে, কে কী মানে উন্নত প্রযুক্তি জিনিসপত্র তৈরি করেছে সেটাই দেখাচ্ছে আর কি, সেটা আমিও দেখব আপনাদেরকেও দেখাবো, সেই জন্য চলে আসছে। এই যে দেখুন কত লোকজন যাচ্ছে আবার আসছে দেখে দেখে, তো আমিও ভিতরে যাব। এই যে দেখুন সামনের গেটটা কত সুন্দরভাবে গেটটা তৈরি করা হয়েছে। এই যে দেখুন আরও ছেলেরা আসছে যাচ্ছে সবাই, তো খুবই ভালো লাগছে। মেলা মানে আনন্দ, আর মেলায় যেহেতু এরকম আকর্ষণীয় জিনিসপত্র সবাই তৈরি করে বা উদ্ভাবন করে দেখাচ্ছে যে সেটা ভবিষ্যতে প্রজন্মের জন্য অনেক ভালো কাজে লাগতে পারে কোনটা, তো সেটা তো দেখতেই হবে কে কোনটা উন্নত প্রযুক্তি জিনিসপত্র তৈরি করেছে। তো মেলার ভিতরটা চারিদিকটা দেখলেন যে কত সুন্দর, তো এই দিক থেকে আমি শুরু করব, প্রত্যেকটা স্টলে যাব দেখি কে কেমন জিনিসপত্র তৈরি করেছেন আর কি। তো চলে আসলাম এই স্টলে, তো এখানে দেখি যে এরা কি তৈরি করেছে। তো এরা খুব খুশি, তেল ও কারেন্ট বাদে পানি সাপ্লাই হবে কিভাবে সেটাই ওরা তৈরি করে রেখেছে আর কি, সেটাই দেখাচ্ছে। তো আমি আসলাম, আমি শুনলাম এবং দেখলাম যে কিভাবে তৈরি করেছে আর কিভাবে এই পানিটা আসবে বা কাজে লাগানো যাবে, তেল ছাড়া চলবে, কোনো রকম মেশিন ছাড়াই চলবে, একেবারে সম্পূর্ণ বায়ুচাপের মাধ্যমে চলবে সেটাই আর কি। এই ছেলেটা দেখেছেন আপনারা সাইনবোর্ডে যে মাদ্রাসার একটা ছেলে আর কি, মানে সব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে অংশগ্রহণ করেছে, তো কোন প্রতিষ্ঠান সাইনবোর্ডে লেখা ছিল অবশ্যই। তো ওই ছেলেটা আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন এভাবে সেফটি ট্যাঙ্কের মাধ্যমে দুটো বড় ড্রামে পানি আসবে, তারপরে এই পাইপ দিয়ে চলে যাবে সম্পূর্ণ বায়ুচাপের মাধ্যমে, সেটা আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো খুব ভালো লাগলো প্রজেক্টটা দেখে। তো এবারে যাব আরেকটা প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ একাডেমি আর কি। তো এই প্রতিষ্ঠানে কী তৈরি করেছে সেটা দেখি। তো প্রত্যেকটা স্টলের সামনে এভাবে নাম লেখা আছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোন প্রতিষ্ঠান থেকে এটা তৈরি করেছে। আর আমিও যতদূর সম্ভব অবশ্যই বলবো, তো এরা হচ্ছে পুষ্টির ব্যাপারে অনেক অগ্রসর হয়েছে আর কি, কীভাবে পুষ্টির চাহিদা পূরণ করা যায়। আর বিভিন্ন জিনিসপত্র এখানে এরাও তৈরি করেছে, তো এই যে দেখুন কত সুন্দরভাবে জিনিসপত্রগুলো তৈরি করে রেখেছে বিভিন্ন ভাবে আর কি, তো দেখে খুবই ভালো লাগলো। তো যে যেভাবে পেরেছে সেভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছে। তো এবারে চলে আসলাম কাঁঠাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, সব আলমডাঙ্গা চুয়াডাঙ্গা মানে আলমডাঙ্গা উপজেলায় যেহেতু মেলাটা হচ্ছে, সেহেতু এই আলমডাঙ্গা উপজেলার সব প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে। এই যে দেখুন স্মার্ট সিটি, কীভাবে স্মার্ট সিটি তৈরি করা যায় সেটাই আর কি এরা এখানে তৈরি করে দেখিয়েছেন আর কি। বিভিন্ন বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন, গাছপালা রাস্তা সব রকম তৈরি করেছেন আর কি, কীভাবে স্মার্ট করা যায় সিটিকে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। আর এখানে চলে আসলাম, এটা হচ্ছে বেলগা মাধ্যমিক বিদ্যালয়, তো এখানেও সবাই মানে সবাই চেষ্টা করেছে যে যার যার মতো করে তেমনভাবে সুন্দরভাবে উপস্থাপন করার আর কি, সুন্দরভাবে জিনিসপত্র তৈরি করার। এই যে দেখতে পাচ্ছেন মানে গভীর নলকূপ থেকে ব্যাটারি সাজিয়ে কীভাবে মানে শেষ দেয়া যায় আর কি, তো সেটাই জল তোলা যায় সেটাই দেখিয়েছে আর কি। তো চলে আসলাম আরেকটি স্টলে, দেখি এখানে কী তৈরি করেছে। এটা MS জোহার ডিগ্রি কলেজ, তো এই কলেজ কী তৈরি করেছে দেখি। এই কলেজের এই যে শিক্ষার্থীরা এখানে আসে দাঁড়িয়ে আছেন, তো ভূমিকম্পের অ্যালার্ম মানে ভূমিকম্প হলে সেই সময় যে অ্যালার্ম বাড়বে কীভাবে সেটিকে রক্ষা করা যাবে সেটাই বোঝানোর চেষ্টা করেছে আর কি। যে দেখুন সেটাই তৈরি করে এখানে দেখিয়েছে যে কীভাবে অ্যালার্ম হবে আর কি ভূমিকম্প হলে তার আগেই। তো এবারে চলে আসলাম মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, তো এখানে দেখি এরা কী করেছে। তো এখানে এরাও খুব সুন্দরভাবে তৈরি করেছে, এই যে দেখুন সেফটির মাধ্যমে, এই যে বাংলাদেশ DBC, এই যে দেখুন যে কীভাবে উন্নয়ন করা যায় নগরকে শহরকে আর কি, সেটাই কীভাবে মানে বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করা যায়, বিভিন্ন সমস্যা থেকে আর কি শহরের মানুষকে কীভাবে রক্ষা করা যায় সেফটি বাংকার তৈরি করেছে আর কি। সেখানে লোকজন তাদের খাদ্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই নিয়ে থাকতে পারবে। এই যে দেখুন বাংকারগুলো কত সুন্দরভাবে মেশিনের সাহায্যে উপরে উঠে যাচ্ছে, আবার লোকজন এর ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার ভিতরে থাকতে পারবে এবং সমস্ত দুর্যোগ মোকাবেলা হয়ে গেলে তারা বেরিয়ে আসতে পারবে। তো খুব সুন্দর
প্রজেক্ট খুবই ভালো লাগলো, যে মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট খুব সুন্দরভাবে এই প্রজেক্টটা উপস্থাপন করেছে, তো দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর সিস্টেম, তো যত দিন দিন আধুনিক হচ্ছে, স্মার্ট হচ্ছে, ডিজিটাল বাংলাদেশে তত উন্নত প্রযুক্তি তো আসবেই, আর তৈরি করবে এভাবে দেশকে এগিয়ে নেবে। এই যে দেখুন এখানেও কত সুন্দরভাবে নগর পরিকল্পনা কে কাজে লাগিয়েছেন আর কি, কীভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায়, কীভাবে আরও উন্নয়ন করা যায়, তো সব মিলিয়ে খুবই ভালো লাগলো। স্টলটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন, চমৎকার জিনিসপত্র তৈরি করেছেন দেখে। তো এবারে এগিয়ে যাই দেখি, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, এই কলেজ কি করেছে সেটাও একবার একটু দেখে নিব আর কি। তো এখানে সবাই খুব ব্যস্ত আছে, তো কোনো একটা বিষয় নিয়ে আর কি সবাই এখানে কথোপকথন করছে আর কি। তো সামনের দিকে এগিয়ে যাব, এটা প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউট, দেখি এই প্রতিষ্ঠান কি তৈরি করেছে। এখানেও খুব সুন্দরভাবে নগর পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয়টা দেখিয়েছেন আর কি, খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো সবাই যে ছাত্রছাত্রীরাও প্রত্যেক স্টলে বসে আছেন, যে কে আসছেন সবাইকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আর কি। আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, দেখি কি তৈরি করেছে মহিলা ডিগ্রি কলেজ, খুব সুন্দরভাবে, খুবই সুন্দর, অনেক রকম জিনিস তৈরি করেছেন আর কি। তো সেগুলো আমরা একটু দেখবো আর কি। এই যে দেখুন কত সুন্দর আলমডাঙ্গা শহরের মানে পয় নিষ্কাশনের মাধ্যম আর কি, কীভাবে পয় নিষ্কাশন হবে সেটা এখানে তৈরি করেছে, আর সেটাই বুঝিয়ে বলছেন আর কি সবাইকে, যে কীভাবে পয় নিষ্কাশনটা হবে আর কি। তো খুবই সুন্দর প্রজেক্টটা, খুবই ভালো লাগলো যে নতুনভাবে তৈরি করেছে এটা। তো তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তারপরে দেখি যে এখানে কোন প্রতিষ্ঠান আছে। আবার এটা হচ্ছে আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা সরকারি কলেজ কি তৈরি করেছে দেখি। তো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করেছে আর কি, যে অনেক জিনিসপত্র তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বলে শেষ করা যাবে না আর কি, মানে রোড সেফটি, নগর সেফটি, এই যে টেন্ট, এই যে জেনারেটর, বিভিন্ন রকম জিনিসপত্র, প্রোডাকশন অয়েল, তারপরে এই যে প্রোডাকশন ইলেকট্রিসিটি রুম, তো এরকম বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে, তৈরি করে রেখেছে খুবই সুন্দর। আর এই যে এখানে একটা নগর পরিকল্পনা করে রেখেছেন, কত সুন্দরভাবে মানে দূষণমুক্ত নগর আর কি কীভাবে তৈরি করা যায় সেটাই করেছেন আর কি, বঙ্গবন্ধু দূষণমুক্ত যে বাংলাদেশ আর কি সেটাই তৈরি করেছেন। এই যে দেখুন সেভ দ্য আর্থ রুম, সব কিছু এখানে খুব সুন্দর চমৎকারভাবে লেখা আছে প্রত্যেকটা জায়গায়, কত সুন্দরভাবে এই যে দূষণমুক্ত যে সোনার বাংলাদেশ আর কি তৈরি করেছেন, এই যে সবুজ সোনার বাংলাদেশ, তো খুবই লাগলো, ভালো লাগলো আর কি সবুজ সোনার বাংলাদেশটা দেখে আর কি। তো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, তো প্রত্যেকটা স্টলের মধ্যে প্রতিযোগিতা হবে, যারা প্রথম হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে তিনজনকে পুরস্কার দেওয়া হবে, সেজন্য স্টেজ তৈরি করা হচ্ছে।